الحمد لله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال النبي صلى الله تعالى عليه الصلاه والسلام সকলের প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসে গেল দিন, যায় রাত আসে, রাত যায় দিন আসে, আস্তে আস্তে আবার বরাত, আমাদের সবে বরাত, অর্থাৎ সম্মানিত রজনী, ভাগ্য রজনী আমাদের সম্মুখে এসে হাজির হয়ে গেছে। আমরা আমল করবো ইনশাআল্লাহ। নফল ইবাদত যখন বান্দা নফল ইবাদত করে আল্লাহ তাবারাকাল্লাহ নৈকট্য হাসিল করে, ওই রাত্রে যখন ইবাদত করবে আল্লাহ তাবারাকাল্লাহ বান্দাকে নিজের পাশে ধরে আনে। হায় হায়, আমরা যদি বুঝতাম আল্লাহ তাবারাকাল্লাহ এই দুনিয়ার আকাশে আসে রাত্রে হওয়ার পরে, রাতের দ্বিতীয় অংশ দুনিয়ার আকাশে আসে এবং আল্লাহ তাবারাকাল্লাহ ডেকে ডেকে বলে কুলিয়া ইবাদিয়াল্লাযী নাসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। হে বান্দা, নবী আপনি বলে দেন আমার বান্দাদেরকে, ইয়া ইবাদিয়াল্লাযী নাসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের উপর জুলুম করেছ, অত্যাচার করেছ, গুনাহ করেছ, নিজেকে নিজে ধ্বংসের পথে চলে গেছো, এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ ডেকে বলে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না, আমার রহমত থেকে তোমরা দূরে চলে যাও না, আমি আল্লাহ তাবারাকাল্লাহ দয়ালু। ইন্নাহু হুয়াল গাফুর রহিম, আল্লাহ তাবারক তাআলা তিনি গাফুর, তিনি রহিম। আল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুল যুনুবা জামিয়া, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। আল্লাহ তাবারক তাআলা ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, এভাবে বহু জায়গায় আল্লাহ তাবারক তাআলা বলেছেন। হায় হায়, আমরা যদি বুঝতাম আল্লাহ তাবারক তাআলা বান্দা যখন আল্লাহর কাছে অনুনয় বিনয় করে আল্লাহ তাবারক তাআলা তখন বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলি ওয়ারিদ, আমি তো তোর নিকটেই আছি, আমি তোর দূরে না। বান্দা যখন আমাকে ডাকে আমি বান্দার ধারে কাছে আসি, আল্লাহ বলেন বান্দার গাড়ির কাছে হাত নেয়, হাত বুলাই দেয় আল্লাহ তাবারক তাআলা। আমরা দেখি না বিদায়, আমরা এটা বুঝি না, আল্লাহ তাবারক তাআলা বান্দার গাড়ির কাছে হাত নেয় বলে মান হাতু ইলাইকা রিদওয়ানি, হে বান্দা আমি তো তোকে রেদামন্দির চাদর দিয়ে ঢেকে দিছি, বললাই তুই ইলাইকা গুফরানি, মাগফিরাতের সমুদ্রের মধ্যে, সাগর মধ্যে তোকে ডুবোয়া রেখেছি। আমি আল্লাহ বলি হাত বুলাই আর বলি লাহাদান, তুই কোনো ভয় পাস না, তাহাদান তোর কোনো চিন্তা নাই, ফিকির না, টেনশন নাই, লাহাদান গফরতুল্লাহ কাল জুনুব ওয়াল আউসার, তোর সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ তাআলা মাফ করে দিছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাতে বান্দাকে এভাবে ডাকে, বান্দা যখন ইবাদত করে আল্লাহ তাআলা যখন সিজদার মধ্যে যায় আল্লাহ বলেন উনজুরু ইলা শাফ, ফরিশতা তোমরা তাকায় দেখো আমার যুবক বান্দাদের দিকে, মা যা ইয়াফআল, বান্দা কি করতেছে, কি চায়, কি ইবাদত করে, চিন্তার মধ্যে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন তাকে বলে হাযা আব্দি হাক্কান, এ বান্দা আমার সত্য পারফেক্ট বান্দা, একে আমি পছন্দ করি, কারণ তোমার তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবা ইলাইহি জিরআ, যে আমার দিকে অর্ধ হাত অগ্রসর হয় আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পূর্ণ এক হাত অগ্রসর হই। হায় হায়, ওই দয়াবতী আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত ছাড়া বিশ্বের মধ্যে ছড়িয়ে দিয়েছে আল্লাহ তাবারক তাআলা, তিনি ওয়াসিয়াত রহমতি কুল্লা শাই, তিনি রহমত সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, ফলে বিদায় আমরা আল্লাহর রহমত নিয়ে বাঁচতেছি, প্রতিদিন আমরা আল্লাহ তাবারক তাআলা 550 লিটার অক্সিজেন পাচ্ছি, বিদায় কোনো বিল দিতে হয় না, কোনো বিদ্যুৎ বিল যদি না দেওয়া হয় তাহলে সঙ্গে সঙ্গে তার পরের মাস, এক মাস, দুই মাস, তিন মাস দেখবে তারপর সেটা কেটে দিবে, আর তার উপর আপনার সুদ পর্যন্ত লেগে যায়, পয়সা দিন দিন বাড়তে থাকে, ওটা দিতেই হবে, তাহলে নসিব নিস্তার নাই, কিন্তু আল্লাহ তাবারক তাআলা বিনা সূর্যর তুষর দিয়েছেন আমাদেরকে, যা ছাড়া আমরা দুনিয়াতে বাঁচতে পারবো না, আল্লাহ কোনো বিল নাই না কিছু চান না, আল্লাহ তাবারক তাআলা বহুত কিছু দিয়েছেন। হায় হায়,
আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আমরা কোরআন পড়ি না, এই যে বরাতের রাত, এই রাতে আমরা ফজর রাত, এই রাত্রে আমাদের জন্য কর্তব্য আমরা কোরআন তেলাওয়াত করা, নফল ইবাদত করা, জিকির আজকার করা, আমরা যেন এগুলি করি। হায় হায়, যখন হাফিজে কোরআন, কোরআন যখন ইয়াদ করে, কোরআনের বাহক হাফিজে কোরআন, তার ব্যাপারে যারা কোরআন তেলাওয়াত করবে, মানবে, আমল করবে, আল্লাহ রাসূল বলেছেন যে মান কারাল কোরআন ফাস্তাহারা ওয়া হাল হালালা ওয়া হাররামা হারামা আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশ আমল করার কারণে আমি আল্লাহ তোমাকে তো জান্নাত দিছি, আরো দশজন এমন ব্যক্তিকে তুমি জান্নাতে নেওয়ার পারমিশন পাবে যে দশজন হিসাবের পরে জাহান্নামের সার্টিফিকেট হাতে চলে গেছে, এই দশজনকে ধরবে আর জান্নাতের ভিতরে নিয়ে চলে চলে। সুবহানাল্লাহ। দেখতে কত ভালো লাগে। হায় হায়, কোন নদীর মাঝখানে নৌকা দিয়ে গিয়ে ওখানে যদি একটা সুন্দর ছোট দ্বীপ থাকে, আর ওখানে যদি বাড়ি ঘর থেকে চতুর্দিকে পানি, ঠান্ডা রিমরিম হাওয়া আসবে, গরমের দিনে বসে থাকতে সেখানে কতই না ভালো লাগে। আল্লাহ তাবারক তাআলা জান্নাতের ভিতরে এরকম বানিয়েছেন, ওই জান্নাতে সেইখানে আল্লাহ তাবারক তাআলা রেখেছেন একটা শহর, মারজান পাথর দিয়ে বানিয়েছেন, বিহি মদিনাতুন মিন মারজান, মারজান পাথর দিয়ে একটা শহর বানিয়েছেন। ওই শহরের মধ্যে লাগু সাবঈন আলফা বাবান, শহরে ঢুকতে গেলে 70,000 গেট রয়েছে, শহরে ঢুকতে গেলে ওই শহরে আলা কুল্লি বাবিন 70 আলফ মালায়েকা, এক একটা গেটের মধ্যে 70,000 ফেরেশতা ওখানে নিয়োজিত হয়েছে, এক একজন ফেরেশতার হাতে আলা আইদিহিম, ওদের হাতের মধ্যে আল্লাহ তাবারক তাআলা দিয়ে দিয়েছে পুরস্কার, আনআম নিয়ামত, ওরা পুরস্কার হাতে রাখবে, হাফিজে কোরআন সেই শহর দিয়ে ডুববে, কোরআন পড়নেওয়ালা সেই শহর দিয়ে ডুববে, পূজ্যর ফেরেশতাকে সালাম করবে, মোসাফা করবে, মোয়ানাকা করবে, বিদায় তাকে ধরবে, আর সালাম করতে দেরি তার হাতের মধ্যে গিফট উঠায় দিতে দেরি করে। গিফটটা দিবে, গিফটটা হাতের মধ্যে নিবে আর চলবে, যাবে, সালাম করবে, মোসাফা করবে, এভাবে 70,000 গেট পার হবে, একটা গেটের মধ্যে 70,000 ফেরেশতা তার জন্য ওয়েট করতেছে, অপেক্ষা করতেছে, ইনতাজিরু তাদের জন্য অপেক্ষা করতেছে, আর সালাম করবে, মোসাফা করবে, গিফট হাতের মধ্যে দিবে, মোয়ানাকা করবে, এগুলো গিফট নিতে নিতে, পুরস্কার নিতে নিতে তারা চলতে থাকবে, যাইতে যাইতে ভিতরে 490 কোটি ফেরেশতার সঙ্গে সালাম কালাম মুসাফা হবে, মোয়ানাকা করবে, 490 কোটি গিফট পাবে, আর ভিতরে ঢুকবে, হায় হায়, তার ভিতরে ঘেটে যদি এত সুন্দর সুসজ্জিত আর এত তাকে পুরস্কার দ্বারা পুরস্কৃত করা হয়, তার ভিতরে না কত কিছু রাখা আছে আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না, ভাষা নাই বিদায় আমি আর কি বলবো। হায় হায়, যেখানে ওখানে হাতে মধ্যে গিফট কিছাই দিবে আর বলবে হাজা কিরামাতুল কোরআন, এটা কোরআনের খেদমতের কারণে তোমার হাতে গিফটটা দেওয়া হলো, 490 কোটি গিফট পুরস্কার হাতে না দিয়ে যাবে, আর যারা নাকি আঙ্গুল দিয়ে ইশারা করবে, চোখ দিয়ে ইশারা করবে হাফিজে কোরআনদেরকে, মাদ্রাসার দিকে আলিম ওলামাদেরকে সম্মান করবে, ওদেরকেও এভাবে করে গিফট দেওয়া হবে, তাদের মা বাবাকে এক একটা করে তাজ পরানো হবে, নূরের তাজ, যাও উহু হাসান যাও ইশাম, যেই নূরের তাজ থেকে তজল্লি বের হবে, সুন্দর পোশাক তার সঙ্গে জিরু হয়ে যাবে, তার কোন পাওয়ার থাকবে না, এত সুন্দর নূরের তাজ আল্লাহ তাআলা পরাই দিবে। আল্লাহ তাআলা আমরা সবাইকে যেন এই তাজ আমরা সবাইকে পাওয়ার জন্য সবাইকে যেন তো আমরা মেহনত করার তৌফিক দান করে, আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।